বন্ধুরা, সকালবেলায় উঠে বাসি কাজ সেরেছি, বাসন মেজে নিয়েছি, দেখতে পাচ্ছো? বরকে বলেছিলাম একটু ঠান্ডা ফুরিয়ে গেছে, আমি ফ্রিজে ঠান্ডা এনে রাখি, কারণ কেউ এলে দিতে হয়, ঠান্ডা কাল পড়লেও অনেককে দিতে হয়। সেই কারণের জন্যে তাকে বললাম তুমি একটা স্প্রাইডের শিশি নিয়ে এসে রাখবে। সে দেখো তিনখানা নিয়ে চলে এসছে, বড়টা পাইনি বলে ছোটগুলো তিনটে নিয়ে চলে এসছে। দেখো দুটো স্প্রাইড এনেছে আর একটা সেভেন আপ এনেছে, দেখতে পাচ্ছো? আমি তো ঠান্ডা জিনিস একদম খাই না, আমার গলার প্রবলেম বলে বাইরে থাকলে খাই, কিন্তু আমি ঠান্ডা খাই না, কিন্তু খেতে খুব ভালোবাসি, আর লোকজন এলে দিতে হয়, তো সেই কারণের জন্যে তাকে বললাম একটা আনতে। সে তিন তিনখানা বোতল নিয়ে চলে এলো, চিন্তা করো। আর আজকে তো জানোই সানডে স্পেশাল, কি রান্না করব চলো দেখতে হবে কি ভালো মন্দ করা যায়। তাহলে আমার সাথে থাকো, দেখতে থাকো। আমার প্রেশার কুকার আছে, অ্যালুমিনিয়ামের একটা ননস্টিকের প্রেশার কুকার আমি কিনেছিলাম, দেখতে পাচ্ছো? আজকে এই প্রেশার কুকারটা উদ্বোধন করব, কি দিয়ে উদ্বোধন করা যায় দেখি। দেখো একদম নতুন, আজকে সবে নাড়াচ্ছি, আমি নাবাচ্ছি ননস্টিকে, কিরম হয়েছে বলো আমাকে প্রেশার কুকারটা। জয় পানে আমি এটা কিনেছিলাম, দেখো ভেতরে সিটিটা আছে 5 লিটারে, কিরম হয়েছে এটা জানাবে। আর এটা দিয়ে কি উদ্বোধন করা যায়, ভালো মন্দ ছাড়া তো এটা উদ্বোধন করা যাবে না, বাড়ি থেকে সবাই বলছে, সেই কারণের জন্য দেখি আজকে কি উদ্বোধন করে, তোমাদের সাথে দেখাবো, শেয়ার করব অবশ্যই। তাহলে তোমরা দেখতে থাকো আমি এই প্রেশার কুকারে কি রান্না করব আজকে। দেখো এখানে খাসির মাংস এসে গেছে, প্যাকেট খুলছি তোমাদেরই সামনে। এখানে 800 মাংস নিয়ে এসছে, চিন্তা করো তিনজন মানুষ 800 খাসির মাংস এসছে, দেখতে পাচ্ছো? এটাকে ঢালি এবার, দারুণ মাংসটা পুরো রেয়াজি। আর তোমাদের দাদাভাই রেয়াজি মাংস ছাড়া একদম খায় না, আমি খুব একটা খাসির মাংস খাই না, আমার খাসির মাংস খাওয়াও বারণ, তাও লোভে পড়ে খাই, যার জন্য আমাদের বাড়ি বেশিরভাগই মুরগির মাংসটাই হয় আমার জন্যে। কিন্তু রোববার মাঝে মাঝে তো খেতেও ইচ্ছে করে, বলে আমার জন্য কি মেয়ে আর তোমাদের দাদাভাই খাবে না, এটা হয় সেই কারণের জন্যে। এখানে 800 মাংস নিয়ে এসছে, আর আমাদের পিসগুলো বেশ বড় বড়ই হয়, দেখো পুরো রিয়াজি মাল। চলো এটাকে এবার ধুয়ে নেব, একবারই ধোবো আমি, ধুয়ে আবার নিয়ে আসছি আমি তোমাদের কাছে। নিয়েছি মাংসটা, এবার রেডি করি মাখবো মাংসটা, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কি কি দিয়ে মাখবো। তো মাংসটা তো ধোয়ার পর তোমাদের সাথে দেখিয়েছিলাম, শেয়ার করেছি, মাংসটা ধোয়ার পর আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে ফেলে দিয়েছি মাংসের মধ্যে, আর তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি, দেখতে পাচ্ছো? আর মশলা যতটা আছে আমি দিয়ে দেবো, আদা পেঁয়াজ রসুন বাটা। এখানে আলু কেটে নিয়েছি, চন্দ্রমুখী আলু, দেখতে পাচ্ছো? একটা আলুকে 2 পিস করে। আর এখানে নিয়েছি লবণ, এখানে নিয়েছি হলুদ, আর দেবো সর্ষের তেল। তাহলে চলো দেখতে থাকো, আমি প্রথমে দিচ্ছি লবণটা, তারপরে দেবো হলুদটা, এবার আমি মশলা দিয়ে দেবো, মশলাটা আমি সবটাই দেবো। এবার দিয়ে দেবো সর্ষের তেল। এক হাতে মোবাইল এক হাতে ভিডিও করা খুব চাপ, এই যে সর্ষের তেল ঢালছি দেখতে পাচ্ছো? এবার এটাকে আমি বেশ করে মেখে নেবো। মেখে আমি কিছুক্ষণের জন্যে ম্যারিনেট করবো,
দেখো পাকা হয়ে গেছে আমার এটা, এবার কিছুক্ষণের জন্য আমি এটা ম্যারিনেট করব। দেখো লঙ্কা গুঁড়োটা আমি দেব, এখন বেশি দেব না, সামান্যই দিয়েছি, কারণ আমার যে আমি আদা রসুন আর তোমার পেঁয়াজ পেস্ট করেছিলাম তার মধ্যে আমার কাঁচা লঙ্কা দুখানা দেয়া ছিল, আর আমরা একদম ঝাল খেতে পারি না, তোমাদের দাদা ভাই তো একদমই পারে না, সেই কারণের জন্য লঙ্কা গুঁড়ো আমি কিন্তু খুব সামান্য দিলাম। মোটামুটি আমার এটা রেডি হয়ে গেছে, এটাকে আমি রেখে দিয়েছি ম্যারিনেটের জন্য। এবার আমি গ্যাস জ্বেলে কড়া বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে দেবো, আমি আলুগুলো ভেজে নেবো, কড়া তেতেও গেছে, আমি তেল দিয়ে দিলাম। আমি তেল গরম হয়ে গেছে, আমি একটু হলুদ ফেলে দিলাম, এবার আলুগুলো ছেড়ে দেবো, তাহলে আলুগুলো একটু কালার কালার লাগবে, সাদা ফ্যাকটাতে হবে না। আলুগুলোকে আমি ভালো করে কড়া করে ভেজে নেবো। আলুগুলো ভেজে নিই তাহলে। দেখো আলুগুলো আমি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ, আর এখানে মাংসটাকে আমি ম্যারিনেটটাকে ঢাকাটাকে তুলে দিয়েছি, গরম জল বসিয়ে দিয়েছি এখানে, আর এখানে কড়াটা গরম, তেলটা আলুটা তোলার পর তেলটা আছে, আমি আর তেল দেবো না যেহেতু অনেকটাই তেল আছে, আর ভীষণ চর্বিওয়ালা মাংসটা সেই কারণের জন্যে। এবার আমি এটাকে ছেড়ে দেবো, এটাকে আমি কষবো এখন ভালো করে, কড়াই কষবো, তারপর আমি প্রেসারে দিয়ে সিটি দেব। চলো তাহলে কষতে থাকি মাংসটাকে ভালো করে। তো মাংসটা আমার কষা হয়ে গেছে, এবার আমি প্রেসারে দেব, আর গরম জল তো করেই রেখেছি এখানে, এখানে কতটা কি লাগছে, কষা হয়ে গেছে, খুব সুন্দরভাবে কষেছি, এবার প্রেসারে দিয়ে দেবো, চলো তাহলে দেখতে থাকো। খুব আমি প্রেসারে দিয়ে দিয়েছি মাংসটা, দেখতে পাচ্ছো প্রেসারে দিয়ে বসিয়ে দিয়েছি গ্যাসে, বিছনার চাদর টাদর পাল্টেছি আজকে, পুরো চাদর পাল্টে সব গুছিয়ে পরিষ্কার টরিষ্কার করেছি সব, প্রচুর পরিশ্রম হয়েছে আজকে, সব মোছামুছি, বেসিন পরিষ্কার করেছি, দেখো বেসিন পরিষ্কার করে দিয়েছি ঝকঝকে করে, এবার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার মুছবো। দেখো বিছানায় কত সুন্দর রোদ্দুর এসে পড়েছে, আমার দুটো ঘরেই খুব রোদ্দুর আসে বিছানায়। মাংসটা নাবিয়েছি, একটা সিটি খাইয়েছি, একটা সিটি খাইয়ে নেবে নাবিয়ে দিয়েছি, এবার আমি আলুগুলো ছেড়ে দেবো এর মধ্যে। কেমন কালারটা এসছে দেখো তোমরা, আর গরম মশলাও দিয়ে দেবো একবারে, গরম মশলাও দিয়ে দিয়েছি একদম দেখতেই পাচ্ছ, এবার আমি আবার বন্ধ করে বসিয়ে দেবো, বন্ধ করে বসিয়ে দেবো, আবার বসিয়ে দিয়েছি, এবারে আমি একটা সিটি খাওয়াবো, আবার আরেকটা সিটি খাওয়াবো, খাইয়ে তারপর নামিয়ে রাখবো। দেখো ঘরটা মুছে নিচ্ছি,
মাংস রেডি। কেমন হয়েছে তোমাদের অংটা? আর এখানে আছে ভাত, এই যে মেয়ের ভাত বেড়ে দিয়েছি। আর এখানে একটু একটু তরকারি আছে, পালং শাক আছে, একটু চাটনি আছে, উচ্ছে ভাজা, একটু তরকারি আর একটু তরকারি, এরকম সব আছে, ফ্রিজ থেকে বার করে রেখেছি। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। চলো তাহলে, দুপুরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপর সন্ধে হয়ে গেছে, একটু ঘুমিয়েও পড়েছিলাম। সন্ধেবেলায় উঠলাম, উঠে বাসি কাজটা সেরে নিলাম সব।